রাজ্যে এবার আসতে চলেছেন রাজনাথ সিং। শুধুমাত্র তিনি তার মন্ত্রকের তরফ থেকে নয়, আসতে চলেছেন সংগঠনের হাল হাকিকাত খতিয়ে দেখতে। বিজেপির বর্ধিত রাজ্য কর্মসমিতির বৈঠকে এবার যোগ দিতে পারেন রাজনাথ সিং। রাজ্যে দলের সংগঠন কি অবস্থায় রয়েছে তার হাল হাকিকাত বুঝে নিতে, শুধু হাল হাকিকাত বুঝবেনই না, যোগ্য একেবারে পরামর্শ দিয়ে যাবেন বাংলার সংগঠনকে মজবুত করতে এবার রাজনাথ সিং। বিজেপি সূত্রে জানা যাচ্ছে বাংলায় সংগঠনের হাল হাকিকাত দেখতেই মাঝে মধ্যেই কেন্দ্রের তরফে পাঠানো হবে রাজনাথ সিংকে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। অর্থাৎ সুচারু, আমরা যদি দেখি লোকসভা নির্বাচনে 18 থেকে 12 এবং যেহেতু 26 বিধানসভা নির্বাচন একেবারেই 1.5 বছরের মধ্যে আসন্ন, সেই জায়গায় দাঁড়িয়ে আর কোন রকম ভরসা নয়, একেবারে কেন্দ্র থেকে রাজনাথ সিংকে পাঠানো হচ্ছে। এবং রাজনাথ সিং, এলকে আডবাণী, এই মানুষগুলোকে আমরা দেখেছি বিজেপির হাল কিভাবে তারা ধরে রেখেছেন এবং অবশেষে সেই রাজনাথেই ভরসা। দেখো, নতুন কিছু নয়, রাজনাথ সিং এর আগেও এসেছিলেন যখন রাহুল সিনহা রাজ্য সভাপতি ছিলেন, দুটো টার্মে রাজনাথ ছুটে আসতেন, এসে সংগঠন, বাংলার সংগঠন কি অবস্থায় রয়েছে সেটা বোঝার চেষ্টা করতেন। এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে বঙ্গ বিজেপি যাচ্ছে যেখানে তাদের 18 থেকে 12 আসন হয়ে গেছে এবং এই বিপর্যয় এবং একটার পর একটা বুথ লেভেলের পক্ষ থেকে ফলস রিপোর্ট, শুধু কেন্দ্রীয় নেতৃত্বের মন রাখবার জন্য যে রিপোর্ট দেওয়া হয়েছিল তা নিয়ে কিন্তু বিস্তর বাকবিতণ্ড চলছে বিভিন্ন জেলাগুলোতে। এবং যেটা জানা যাচ্ছে, 3 আগস্ট মাসেই বিভিন্ন জেলায় জেলা সভাপতি থেকে শুরু করে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একটা রদবদল আসতে চলেছে, এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এবং শুধু তাই নয়, আগস্ট মাসে রাজ্য সভাপতি বদলেরও একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু এই মুহূর্তে সুকান্ত মজুমদার দলের রাজ্য সভাপতি, আবার একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তাই তাকে শিক্ষা দপ্তরের দায়িত্বেই রাখা হবে, রাজ্য সভাপতি অন্য কাউকে করা হবে। কিন্তু এই জল্পনার মাঝেই 17 জুলাই সায়েন্স সিটিতে যে বৈঠক বিজেপির হতে চলেছে, রাজ্য যে বর্ধিত কার্য রাজ্য কর্মসমিতি, সেই কর্মসমিতির বৈঠকে কিন্তু আসতে চলেছেন রাজনাথ সিং। এবং রাজনাথ সিংকে এই বৈঠকে অবজারভার হিসাবেই রাখা হচ্ছে, কেন্দ্রের পক্ষ থেকে একেবারে সেন্ট্রাল অবজারভার হিসাবে রাজনাথ সিং আসছেন। কেন এই বিপর্যয় হলো, কেনই বা দলকে ভুল বুঝিয়ে বারবার ভুল রিপোর্ট এবং বারবার বিপাকে পড়তে হচ্ছে দলকে, যেখানে অমিত শাহ নরেন্দ্র মোদীর মতো হায়েস্ট লিডারশিপ বলে দিয়ে গিয়েছিলেন, লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন, কেন পৌঁছানো গেল না? যদিও এর আগে আমরা আলোচনা বিশ্লেষণ করতে গিয়ে বলেছি, একদিকে মহিলা ভোট ব্যাংক না পাওয়া, 2 অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে যাওয়া যে সংখ্যালঘু ভোট ব্যাংকটা কেটে নিতে পারবে বাম কংগ্রেস, ঠিক তার উল্টোটা হয়েছে, এবং লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো তো ফ্যাক্টরের মধ্যে রয়েছে। কিন্তু সাংগঠনিক ব্যর্থতা, সাংগঠনিক দুর্বলতাটা বিজেপির এই রাজ্যে পরাজয়ের বা খারাপ ফলাফলের ক্ষেত্রে একটা অন্যতম কারণ। রাজনাথ সিংকে এই দায়িত্ব দেওয়া হলো, প্রত্যেক মাসে প্রয়োজন হলে 1-2 বার করে তিনি আসবেন এবং এসে রাজ্য কর্মসমিতি ছাড়াও রাজ্য কোর কমিটির বৈঠকেও তিনি স্পেশাল ইনভাইটি হিসাবে যোগ দেবেন, আমন্ত্রিত সদস্য হিসাবে যোগ দেবেন। গোটা বিষয়ে বাংলার সংগঠনটা রাজনাথ সিংকে জানাতে হবে এবার সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের বা অগ্নিমিত্রা পালদের, যে কী পরিস্থিতি চলছে, কী সিদ্ধান্ত তারা নিচ্ছেন, যে আন্দোলনগুলোকে সামনে রেখে রাস্তায় নামতে হবে তার এফেক্ট কী রয়েছে। এবং মহিলা প্রতিনিধিত্বে গুরুত্ব দেওয়া, যেখানে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে 12 জন মহিলা সাংসদ পেয়েছে, সেখানে বিজেপি কেন প্রার্থী তালিকায় মহিলাদের গুরুত্ব দিল না, এই বিষয়টাও কিন্তু আলোচনার মধ্যে থাকছে। এরই মাঝে রাজনাথ সিংয়ের এই সফর অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, বিজেপিকে কতটা তিনি সাংগঠনিকভাবে বুস্ট আপ করতে পারেন, কি নতুন স্ট্র্যাটেজি দেন, কারণ 26 রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগেই বর্ধিত রাজ্য কর্মসমিতির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং সামনের মাস থেকেই একটা রদবদলের হাওয়া রয়েছে বঙ্গ বিজেপিতে, একেবারে নতুন করে ঢেলে সাজানোর একটা বিষয় রয়েছে। তার আগে রাজনাথের উপস্থিতিতে এই কর্মসমিতির বৈঠক কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধন্যবাদ সুচারু। সব মিলিয়ে ফের একবার রাজনাথকে দায়িত্ব এবং রাজ্যের সংগঠনের যে হাল হাকিকাত তা বুঝে নিতেই এই দায়িত্ব মাঝে মধ্যে যেমন আসবেন তিনি, তেমনি বিজেপির এই বর্ধিত কর্মসমিতির বৈঠক হতে চলেছে 17 তারিখ। রাজনাথ সিং এর উপস্থিতিতে হবে বিজেপির এই বর্ধিত রাজ্য কমিটির কর্মসমিতির মিটিং।